কনকনে শীতের বিপরীতে মধ্য আকাশে ঝলমল করছে সূর্য। গাছের ফাঁক গলে কংক্রিট ভেদ করে নগরীতে উঠেছে শীতের নরম কোমল মিষ্টি সূর্য। কিরণ ছড়িয়ে স্বস্তির যোগান দিচ্ছে রাজধানীবাসীকে। যদিও অলস সূর্য উঠতে সময় নিয়েছে বেশ কিছুক্ষণ। বৃহস্পতিবার সকাল থেকে প্রচণ্ড শীতে জুবুথুবু অবস্থা ছিল রাজধানীর জনজীবনে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েন বিপাকে, তবে কয়েক ঘন্টার ব্যবধানে তা উবে যায় সূর্যের কিরণে, নেমে আসে স্বস্তি। এখন মোটামুটি ভালো লাগতেছে, মোটামুটি মানে একটু শুধু একটু তাপও লাগতেছে। স্বাভাবিক জীবনযাপন আমাদের অনেকটাই বিঘ্ন করতেছিল, আজকে রোদের সে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখন রোদের কোনো দেখা পাই না, সকালেও পাচ্ছি না বিকালেও পাচ্ছি না, আজকে এই প্রথমে বের হয়ে রোদ পেলাম। আগে তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, রোদ বের হতো না, যার কারণে অনেক শীত লাগতো। এখন একটু ভালো লাগছে কারণ রোদ বের হয়েছে। আজকে একটু রোদ উঠছে এতদিনের তুলনায়, আর সকালে হালকা একটু বৃষ্টি হয়েছিল। আজকে শীত নাই মানে রোদ উঠছে, সেই হিসাবে আর কি আজকে ভালো লাগতেছে। আবহাওয়া অধিদপ্তরের মতে কুয়াশা আর সূর্যের লুকোচুরি থাকবে পুরো জানুয়ারি মাস জুড়ে। তাপমাত্রা স্বাভাবিক হতে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। বর্তমানে আকাশে কিন্তু মেঘ আছে, সেই মেঘটা কিন্তু যখন নিচে কিছু অংশ নিচে থাকে ওইগুলো কিন্তু কুয়াশা হিসেবে আমরা এটা গণ্য হয়ে যায়। এখন পর্যন্ত যাবো যা যাচ্ছে বিক্ষিপ্তভাবে হলেও কিন্তু পুরো জানুয়ারি মাসে আমরা শীত পাবো, এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আমরা শৈত্যপ্রবাহ অবস্থায় পাবো। আর এদিকে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।